فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাত। সম্মানিত বোন, হুজুর ফরজ ও সুন্নাহ সমূহ কি প্রশ্ন করেছেন। দেখেন আল্লাহ তাবারক তাআলা আপনার সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে বলছেন, ইয়াইহাল্লাযী আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন বা নামাজ পড়ার যখন ইরাদা করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, তারপর তোমাদের দুই হাতকে কনুই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের সমগ্র মাথাসমূহকে মানে পুরো মাথাটাকে মাসা করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন এবং পাকের পাখনা পর্যন্ত ধৌত করো। তো এই চারটি আপনার কথা একবারে ডিটেলস কোরআনে পাওয়া যায়। বাকি যা কিছু রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সেগুলো সমস্ত সুন্নাহ, এবং যা কোরআনে রয়েছে এবং যা হাদিসে রয়েছে সমস্ত আমাদেরকে পালন করতে হবে। তার মধ্যে আমরা জানি নিয়ত আছে, মনে মনে নিয়ত করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপর যেভাবে আমরা গোসল করি সেভাবে মানে যেভাবে তিনবার করে ধৌত করি সমস্ত ধৌত করতে হবে। এই সমস্ত জিনিসগুলি হচ্ছে সব সুন্নাহ, বাকিগুলো।